নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যেমন স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে যেই কার্ডে আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা বা চিকিৎসাজনিত খরচের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেরকমই কেন্দ্র সরকারের অর্থাৎ ভারত সরকারেরও কিন্তু একটি কার্ড রয়েছে যার নাম হলো আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড তো সেই কার্ডটি করেও আপনারা কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা নিয়ে নিতে পারবেন তবে স্বাস্থ্যসাথী কার্ডের থেকে আয়ুষ্মান ভারত যে কার্ড তাতে কিন্তু আপনারা বেশি সুযোগ সুবিধা পাবেন তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা ওই গোল্ডেন কার্ডটি বানাতে পারবেন বা ওই গোল্ডেন কার্ডে কীভাবে আপনারা নিজেদের নাম যুক্ত করতে পারবেন বা নিজেদের নাম তুলতে পারবেন তার আগে একটু জেনে নিন আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডের সুবিধা কি রয়েছে আয়ুষ্মান গোল্ডেন কার্ড পাওয়ার অনেক সুবিধা পেতে পারেন আপনারা এর অধীনে আপনি তেরোশো পঞ্চাশটি চিকিৎসা পেতে পারবেন যেমন সার্জারি মেডিকেল দ্য কেয়ার ট্রিটমেন্ট ডায়াগনস্টিক ইত্যাদি তাছাড়াও এতে উনিশটি আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক যোগ ইউনান প্রতিকার অন্তর্ভুক্ত রয়েছে তাছাড়াও ওষুধের খরচা তাছাড়া কোনো একটা আপনারা চিকিৎসা করাচ্ছেন হাসপাতালে ভর্তি রয়েছেন ভর্তির আগে আপনারা খরচ পাবেন তাছাড়া ভর্তির পরেও আপনারা খরচ পাবেন ওষুধের খরচা পাবেন তাছাড়া বাড়ি আসার যে যানবাহনের খরচা সেটাও আপনারা পাবেন তো অনেকাংশেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের থেকে আপনারা অনেকগুণ বেশি সুবিধা এই আয়ুষ্মান ভারত ডিজিটাল গোল্ডেন কার্ডে পেয়ে যাবেন তো এই কার্ডটি এবার আপনারা কিভাবে বানাবেন বা এই কার্ডে কিভাবে আপনারা নাম যুক্ত করবেন তার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে চলে আসবেন গুগলে এসে আপনারা এখানে সার্চ করবেন পি ডট ডট ইন এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এটি আপনি গুগুলে লিখে সার্চ করে দেবেন তো যখনই সার্চ করবেন ডাইরেক্ট আপনি এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে পৌঁছে যাবেন তো ওয়েবসাইটে আসার পর ইন্টারফেস ঠিক এইরকম শো করবে আর আপনি যদি মোবাইল থেকে এই কাজটি করতে চান তাহলে অবশ্যই থ্রি ডটে ক্লিক করে এখানে যেটা ডেস্কটপ সাইট রয়েছে সেটা অন করে রাখবেন তাহলে মোবাইল থেকে কাজটা করতে আপনার সুবিধা হবে এবার এইখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে গ্রিভেন্স পোর্টাল বলে তো এই গ্রিভেন্স পোর্টাল অপশানে আপনারা ক্লিক করবেন কারণ আপনাদেরকে গ্রিভেন্স পোর্টালে গিয়েই কিন্তু একটা রিকোয়েস্ট বা অভিযোগ বলতে পারেন সেটা কিন্তু আপনাদেরকে সেখানে কিন্তু আপনাদেরকে একটা অনলাইনে আবেদন করতে হবে তো এখানে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবার এইখানে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে একটা হচ্ছে রেজিস্টার ইয়োর গ্রিভেন্স আর একটা রয়েছে ট্র্যাক ইয়র গ্রিভেন্স তো যেহেতু রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে তো রেজিস্টার ইয়োর গ্রিভেন্স যে অপশানটা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে এবং এখানে একটি পপ আপ মেসেজ চলে আসবে তো প্লিজ সিলেক্ট স্কিম ফর গ্রিভেন্স রেজিস্ট্রেশন গ্রিভেন্স রেজিস্ট্রেশন ফর এই অপশানটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে প্রথমেই দেখতে পাচ্ছেন পি এম জে এ ওয়াই এই প্রথমের অপশানটায় আপনি চয়েস করে দেবেন তারপর রেজিস্টার বটামে ক্লিক করে দেবেন রেজিস্টার বটামে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে এখানে এবার সম্পূর্ণ সেই ফর্মটি আপনাকে ফিল করতে হবে তো এখানে গ্রিভেন্স বাই বেনিফিশারি তো এখানে আপনার বেনিফিশিয়ারি কিন্তু থাকবে তারপর দু নম্বরে রয়েছে কেস টাইপ তো এইখানে আপনাকে এই যে রিকোয়েস্ট বলে যে অপশানটা রয়েছে এই রিকোয়েস্ট অপশানটাই চয়েস করতে হবে তারপর আর ইউ এনরোল্ড আন্ডার এবি পি এম জে আপনি কি এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে অন্তর্ভুক্ত রয়েছেন যদি আপনার নাম নথিভুক্ত না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে নো করবেন আর যদি আপনাদের নাম নথিভুক্ত থাকে তাহলে আপনারা ইয়েস করবেন তো যেহেতু নাম নথিভুক্ত নেই আমি এখানে নো করলাম এবার এখানে বলেছে বেনিফিশারি ডিটেলস তো আপনার নামটা এখানে দিতে হবে জেন্ডার আপনি কোন জেন্ডার মেল না ফিমেল তো যেই জেন্ডার হবেন সেই জেন্ডারটা চয়েস করবেন তারপর এখানে বলেছে ইয়ার অফ বার্থ তারপর ইয়ার অফ বার্থ এখানে ক্লিক করলে আপনার জন্ম সালটা কত সেটা চলে আসবে এখানে ক্যালেন্ডারের উপরে এখান থেকে আপনার জন্মশালটা চয়েস করে নিতে হবে তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার তো আপনার একটি কন্ট্যাক্ট নাম্বার এখানে বসাতে হবে মানে ফোন নাম্বার আপনি একটা দিয়ে দিবেন তারপর স্টেট এখানে চয়েস করবেন তো এখান থেকে আপনার স্টেট আপনি চয়েস করে নেবেন তো সবার নিচে এখানে ওয়েস্ট বেঙ্গল রয়েছে তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল চয়েস করে নিলাম তারপর ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার জেলার নামটা আপনি চয়েস করে নেবেন তারপর এখানে রয়েছে অ্যাড্রেস তো এখানে আপনার ঠিকানাটা আপনি লিখে দিবেন। গ্রাম পোস্ট থানা এইভাবে আপনি এখানে আপনার ঠিকানাটা অ্যাড্রেসের ঘরে লিখে দেবেন ইমেল আইডি আপনার যদি কোনো ইমেল আইডি থাকে এখানে একটা ইমেল আইডি দিয়ে দিবেন যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে এই লাল রঙের স্টার চিহ্নগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে তারপর এখানে রয়েছে গ্রিভেন্স ডিটেলস তো গ্রিভেন এগেনস্ট এই অপশানটা চয়েস করলে এখানে কতগুলো অপশান আপনাকে দেখিয়ে দেবে তো এখানে কোন ধরনের গ্রিভেন্সের আন্ডারে আপনি পড়ছেন সেটা এখানে আপনাকে চয়েস করতে হবে তো এখান থেকে যেটা আদার্স বলে অপশানটা রয়েছে এই আদার্স অপশানে আপনি চয়েস করে নেবেন তারপর গিভেন্স এগেন্স্ট বলে যে দু নম্বর অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন দিয়ে এইখানে আপনি লিখে দিবেন পিএমজেএওয়াই নিউ রেজিস্ট্রেশন এই কথাটি লিখে দিবেন তারপর স্টেট এখানে ক্লিক করে এখান থেকে আরও একবার আপনি ওয়েস্ট বেঙ্গল স্টেটটি চয়েস করে নেবেন তারপর এখানে ডিস্ট্রিক্ট আপনার জেলার নামটা চয়েস করে নেবেন তারপর নেচার অফ গ্রীভেনসে এখানে পি এম জে এ ওয়াই এই কথাটি লিখে দিবেন তারপর গ্রীভেন্স ডেসক্রিপশন আপনার যে অভিযোগ বা আপনার যে অনুরোধ সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারেন তো আপনি ইংলিশে এখানে সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন তারপর এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন তো আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এই সকল ডকুমেন্টস বা আপনি যেই নিয়ে অভিযোগ জানতে চাইছেন তার সপক্ষে কোনো যদি ডকুমেন্ট থাকে সেগুলো আপনি আপলোড করতে পারবেন তো সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে এখানে আপনারা ডকুমেন্ট আপলোড করে নেবেন তারপর এখানে আপনার অডিও বার্তা বা ভিডিও বার্তা যে কোনো একটা আপনি এখানে আপলোড করতে পারবেন ভিডিও করেও আপনি বলতে পারেন আপনার কার্ডের দরকার রয়েছে আপনি অত্যন্ত গরিব চিকিৎসা করাতে পারছেন না এই ধরনের একটা ভিডিও করে আপনি কিন্তু এখানে আপলোড করতে পারেন তাছাড়াও অডিও করেও কিন্তু আপলোড করতে পারেন তারপর এখানে ডিক্লারেশন রয়েছে এই চেকবক্সটা আপনি ঠিক চিহ্ন বসিয়ে দিবেন তারপর এই সাবমিট বটমে ক্লিক করে দেবেন সাবমিট বটনে ক্লিক করতে দিলে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বার একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে বসাবেন দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবেন ভ্যালিডেট অপশানে ক্লিক করলে এখানে এরকম দেখিয়ে দেবে সাবমিটেড উইথ ইউজিএন দিয়ে এখানে একটা আপনাকে নাম্বার দেখিয়ে দেবে এই নাম্বারটা আপনি কপি করে রেখে দেবেন তাহলে আপনারা এই নাম্বার দিয়ে পরবর্তী সময় স্টেটাস চেক করতে পারবেন আপনাদের ডিভেন্সটা কোন পর্যায়ে রয়েছে আপনার আবেদনটা ট্র্যাক করবার জন্য এখানে ট্র্যাক ইউর গিভেন্স রয়েছে এই ট্র্যাক ইউর গিভেন্স অপশানে আপনি ক্লিক করবেন তারপর এবার এখানে যেই নাম্বারটা আপনি পেলেন সেই নাম্বারটা এখানে বসাবেন দিয়ে সাবমিট বটে আমি ক্লিক করে দেবেন তাহলে আপনি দেখতে পেয়ে যাবেন আপনার আবেদনটা কি পর্যায়ে রয়েছে অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো না আপনাকে কি অ্যান্সার দিল এবার আসা যাক মূল কথায়। তো কারা কারা এই পি এম জে এ অর্থাৎ প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যে গোল্ডেন কার্ড এটা করতে পারবে তো এর উত্তর হলো অলরেডি কিন্তু প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডের জন্য যাদের নাম তাদের নাম কিন্তু মনোনীত হয়েই রয়েছে মানে তাদের নাম কিন্তু অলরেডি লিস্টে উঠেই রয়েছে দু সালে এসিসিসি যে ডাটা সেই ডাটা অনুযায়ী যারা যোগ্য যারা মানে আর্থিকভাবে দুর্বল অর্থাৎ গরিব পরিবার যারা তাদের নামে কিন্তু অলরেডি প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড ইস্যু হয়েই রয়েছে তাদের বাইরে কিন্তু আর কেউ প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড করতে পারবেন না যতক্ষণ না পরবর্তী কোনো সার্ভে হবে ততক্ষণ কিন্তু করতে পারবেন না এবার আপনাদের যদি ওই লিস্টে নাম থাকে তারপরেও যদি আপনারা কার্ডটা না করতে পারেন সেক্ষেত্রে আপনারা এইভাবে গ্রিভেন্সে গিয়ে আবেদন করতে পারবেন তবে আপনারা আপনাদের নাম যুক্ত করতে পারবেন বা আপনাদের নামে কার্ডটি নিতে পারবেন আদার্স কিন্তু কিন্তু যাদের লিস্টে নাম নেই তারা কোনো মতেই ভারত গোল্ডেন কার্ডটি করতে পারবেন না এবার ভারত গোল্ডেন কার্ডের লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা সেটা কিভাবে খুঁজবেন সেই নিয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও সেই নিয়ে বানিয়ে দেবো খুব সহজে আপনারা অনলাইনে চেক করে নিতে পারবেন আপনাদের নাম সেই লিস্টে রয়েছে কিনা লিস্টে নাম থাকলে তবেই আপনারা কিন্তু এই আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডের জন্য আবেদন করতে পারবেন নচেত কেউ আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এছাড়া পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না